মানুষগুলো কিভাবে চলবে বা তাদের জীবন কিভাবে পরিচালনা হবে এই সবকিছু সেটা মানে কে ঠিক করে দেবে আপনি আমি বা দেশের সরকার কি মানে কে বিষয়টা ঠিক করে দেবে ধরেন আপনি একটা বিষয়ে এক কথা বললেন আমি ওই বিষয়ে আবার যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এই জিনিসগুলা নির্ধারিত হবে হ্যাঁ এবং যখন একটা স্পেসিফিক বিষয় চলে আসবে যেমন পদার্থবিজ্ঞানের একটা বিষয় যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তখন মনে করেন মিজানুর রহমান আজহারি বা ধরেন আহমদুল্লাহ আয়সা কইতে আছে কোন কইছে আর মহাবিশ্ব হয়ে গেছে হ্যাঁ আর হিন্দুরা এসে বললো যে আমাকে ব্রহ্মার অন্ড থেকে মহাবিশ্ব হয়েছে এই এরা এই বিষয়ে কথা বলতে পারবে না এরা এই বিষয়ে চুপ থাকবে কারণ এরা এই বিষয়ে জানে না এরা বিষয়ে পণ্ডিত না এই বিষয়ে কথা বলবে পদার্থ বিজ্ঞানের উপর যারা হায়ার স্টাডি করছে বিশেষজ্ঞ তারা বলবে যে মহাবিশ্বের উৎপত্তি কিভাবে ঘটছে কিভাবে কি হয়েছে মনে করেন জীববিজ্ঞানের একটা বিষয় সেটা নির্ধারণ করবে জীববিজ্ঞানের উপর যারা পড়ালেখা করছে সাইকোলজির সাইকোলজির একটা বিষয় সাইকোলজির উপরে যারা উচ্চতর ডিগ্রি যাদের আছে যারা একাডেমিশিয়ান তাদের মতামত এখানে দেখতে হবে এবং সমস্ত কিছুর উপরে প্রাধান্য পাবে যুক্তি তথ্য প্রমাণ এটা হচ্ছে আলটিমেটলি সবচাইতে ইম্পর্টেন্ট এমনকি যদি দেখা যায় যে অনেক পণ্ডিত ব্যক্তি মানে যুক্তির বিরুদ্ধে কথা বলতেছে তাহলে তাকে বাতিল করে দিয়ে যুক্তি তথ্য প্রমাণকে আঁকড়ে ধরতে হবে যে যুক্তি তথ্য প্রমাণটাই এখানে মুখ্য এটার পক্ষে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই

কেননা আমরা ওই শিক্ষা ব্যবস্থাটা এরকম করে দাঁড় করাইছি যেই যে ব্যবস্থাতে মানুষের ফিলিংস দ্বারা কোনো কিছু ইয়ে করবে না মানুষ ফিলিংস দ্বারা কোনো একটা স্টেটমেন্ট দেবে না মানুষের কোনো একটা স্টেটমেন্ট দেওয়ার আগে বা কোনো একটা প্রপোজাল দেওয়ার আগে যে প্রপোজালটা গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য প্রপোজালটা কখন হবে তখন তখনই যখন ওইটা একটা ক্রিটিসিজমের উপর দিয়ে যাবে এর উপর দিয়ে যাবে দেন অনেকগুলা প্রপোজালকে ইয়ে করে প্রপোজালকে যাচাই বাছাই করে কোনটা সবচেয়ে বেশি সঠিক সেটাকে আমরা ইয়ে করবো মানে বেনিফিশিয়ারি সেটাকে আমরা গ্রহণ করবো রেদা দেন কোন একজন কোন একজন আবদুল্লাহ এসে বলে দিছে যে ভাই এটা এটা এটাই হবে আবার ঈশ্বর কই সেই করছে সেই করছে এগুলা গ্রহণযোগ্য কোনো বিষয় না এগুলা অন্ধবিশ্বাসের অন্ধবিশ্বাস যেমন ধরেন একটা উদাহরণ উদাহরণ যদি আমরা দেই মনে করেন যে একটা রাস্তায় একটা কালো রঙের কুকুর অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে পড়ে আছে হ্যাঁ পাটা ভসকায় গেছে এখন হাবিবুল সাহেব আপনি এই বিষয়ে ধর্মগ্রন্থ থেকে আপনার ইসলাম ধর্ম থেকে আপনি কি মশালা আমাকে বলতে পারেন বলেন তো দেখি না ভাই আমি কোনো মুফতি মুহাদ্দিস না আমি কিভাবে মাসলা দেব ভাই মুফতি মুহাদ্দিস না কিন্তু ইসলামে তো এই বিষয়ে সুস্পষ্ট কথা বলা আছে আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি দেখেন এই হাদিসটা একটু পড়েন তো ভাই এখানে কি বলা আছে হুমায়ুন ইবনে মাসআদ রাহিমুল্লাহ থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর হত্যা করার জন্য হুকুম দিতেন অতঃপর আমি মদিনার অভ্যন্তরে ও তার চারপাশের কুকুর ধাওয়া করাতাম আর কোন কুকুর ওই আমার না মেরে মানে আমরা না মেরে ছেড়ে দিতাম না এমন কি বেদুইনের দুগ্ধবর্তী ভাই উষ্টির সাথে যে কুকুর থাকতো তাও আমরা হত্যা করতাম হাদিসে এটা কোন ইয়া ভাই মুসলিম সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিসের মান সহি আচ্ছা এবার এই হাদিসটা একটু পড়ে আমাদেরকে ওটা ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচটি ক্ষতিকর প্রাণী হিল ও হারাম সর্বস্তরে যে কোনো স্থানে হত্যা করা যেতে পারে সেগুলো হলো সাপ সাদা কালো কাক ইঁদুর হিংস্র কুকুর ও চিল বুখারি মুসলিম আচ্ছা এই হাদিসগুলোতে আমরা দেখলাম যে মোহাম্মদ কিন্তু কুকুর হত্যার নির্দেশ দিয়ে গেছিল এবং কুকুর কালো কুকুর বিশেষ করে কালো কুকুরকে মেরে ফেলতে বলছে এখন আপনি যদি একটা কালো কুকুরকে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেন তাহলে তো আপনার ধর্মটা তো বলছে যে কালো কুকুরকে মেরে ফেলতে বাঁচাইতে তো কালো কুকুরকে বাঁচাও তুমি হাসপাতালে নিয়ে যা এরকম তো কোনো কথা মোহাম্মদ বলেনি তাই না এখানে তো দেখলাম বলেনি এখানে তো দেখছে এখানে তো দেখলেন যে মেরে ফেলতে বলছে বরঞ্চ কালো রঙের কুকুরকে একদম দেখিমসলিম ইসলাম সেদিন ভোরবেলা কুকুর নিধনের আদেশ দিলেন এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরগুলোকে মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এই যে কুকুর মারার কারণটা ছিল যে কুকুর কেন মারতে হইছে দেখেন কারণটাও মানে মোহাম্মদ কেন কুকুর এতগুলা মানে মদিনার সমস্ত কুকুরকে মেরে ফেলছিল এই কুকুর গুলাকে মারার কারণ গুলা কি ছিল কারণ গুলা ছিল এই যে এখানে বলা আছে যে একদিন মোহাম্মদ আহ আয়সার ঘরে গেছে কিন্তু আয়সার ঘরে দেখে জিব্রাইল আসে না হ্যাঁ জিব্রাইল আসে না জিব্রাইল আসে না কি করবে বাইরে এসেছে বাইরে পরে জিব্রাইল পরের দিন আসছে পরের দিন আসার পরে জিব্রাইল জিজ্ঞেস করে যাই তুমি আসো না কেন জিব্রাইল তোমার গিয়ে আল্লাহ পাঠাইছে তুমি কি কই গেছিল কোন জায়গায় গিয়া গাঞ্জা ভুগতেছিল কি করতেছিল তোমার আল্লাহ পাঠাইছে তুমি আসলা না কেন তখন জিব্রাইল কয় যে তোমার নবী তোমার ঘরে তো তোমার ঘরে আয়সার খাটের নিচে কুকুর ছানা ছিল এই জন্য আমি ঢুকতে পারিনি

কুত্তা আছে তুই তো বাইরে খালা থাক তুই বাইরে নবী তো বাইরে বা সময় বাইরে তখন তুই নিউজটা দিতি যে হ্যাঁ হ্যাঁ নবী আল্লাহ আমাকে এই আয়টা নিয়ে পাঠাইছে এই কামের বেলায় নাই এই যে কামচোর একটা বিরাট কামচোর এই জিব্রাইল হ্যাঁ এই জিব্রাইল জিব্রাইল এই কাহিনীর জন্য মোহাম্মদ পরের দিন সকালে ঘুমে থেকে উঠা সব কুকুর মেরা ফেলতে হুকুম দিচ্ছে দেখছেন ভাই কারণটা কি ছিল দেখতে পাইছেন যে কুকুর হত্যার কারণটা কি ছিল জি ভাই দেখলাম আর

হ্যাঁ হ্যাঁ ভাই যদি দেখেন লাস্ট गवर्नमेंटে এইটাই যে নবি মোহাম্মদ বলে গেছে কালো কুকুর দেখলে মেরে ফেলতে হবে তখন আপনি কালো কুকুর দেখলে কি করবেন সেটা আমি সিদ্ধান্ত নেব ভাই কি হবে জানতে হবে না আমাকে বিষয়গুলো জানতে হবে না আমি তো বললামই ভাই একটু কান দিয়ে মন দিয়ে একটু শুনেন আমি কি বলতেছি ধরেন দেখলেন যে মোহাম্মদ এই কথাই বলে গেছে এটাই সঠিক কথা এটাই শেষ কথা যে কালো কুকুর দেখলে সে কুকুরকে মেরে ফেলতে হবে তখন আপনি কি করবেন আমি সেটার কথা জিজ্ঞেস করতেছি

আমরা যেটা বুঝাইলাম যে একটা ধর্ম কিভাবে ধর্মীয় বিধান কিভাবে একজন মানুষের মোরাল মোরালিটিকে কিভাবে মানে ধ্বংস করে দিতে পারে এই যে আমাদের এই হাবিবুল ভাই কিন্তু এই হাদিস জানার আগে কিন্তু সে ঠিকই বুঝছে

কেমনে কি করবো ভাই এটা কেমনে জানবো ভাই কে কে আমরা শিকায় দিবো ভাই আপনি যে কিভাবে মানে ধরেন ভাত খাইবেন কিভাবে বা মানে টয়লেট করবেন কিভাবে টয়লেটের পরে নিজেকে পরিষ্কার করবেন কিভাবে এইগুলার জন্য তো ভাই কোরআন হাদিসের প্রয়োজন নাই ভাই এগুলা মানে আপনি একজন যদি সভ্য সমাজে থাকেন তাহলে আপনি একটু বড় হইলে আস্তে আস্তে ধীরে ধীরে অন্য বিভিন্ন জায়গা থেকে শিখা যাবেন এরপরে বাদ বাকি আছে এরপরে বাদ বাকি আছে হচ্ছে গিয়ে আপনার নৈতিকতার ধারণা নৈতিকতার ধারণাগুলো আপনি আপনার ভিতরে অলরেডি আছে সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা থেকে অলরেডি আপনি কিছু জিনিস শিখছেন আরো কিছু জিনিস শিখবেন আপনি নিজেকে আস্তে আস্তে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নিজে চিন্তা ভাবনা করবেন কোন কাজটা মানুষের জন্য ভালো কোন কাজটা মানুষের জন্য খারাপ এটা চিন্তা ভাবনা করলে আপনি বেশিরভাগ সময় আপনি নিজেই এটা বুঝতে পারবেন যে এই কাজটা নৈতিক এই কাজটা অনৈতিক তারপরে না পারেন তাহলে আপনি যুক্তি তথ্য প্রমাণের সাহায্য নিয়ে আপনি বিষয়টা আরো গভীর সাথে আলাপ আলোচনা করবেন এবং যুক্তিগুলো যাচাই করে দেখার চেষ্টা করবেন এইভাবেই আমরা আমাদের জীবনযাপন করি এখন আপনি যদি ধর্মের বিধান অনুসারে জীবনযাপন করতে চান তাহলে তো তুই যে দেখলেন কালো কুত্তারে আপনি মেরে ফেলবেন কিয়া আহত কুত্তা আবার একটা মাথা একটা বাড়ি মেরে দিবেন যা বেটা যা তোমার নবী মারতে তুই মার

বিভিন্ন ধরনের ট্যাক্স হিসেবে এটা দিয়ে এই জার্মান জার্মান ইকোনমি খুব সুন্দরভাবে চলে যারা এখানে গরিব মানুষ আছে তারাও এখানে এই দেশে কেউ না খায় মরে না জার্মানিতে ভর্তুকি দেওয়া হয় দুধ ডিম রুটি এগুলোর উপরে বিপুল পরিমাণ সরকার ভর্তুকি দেয় এখানে দুধ ডিমের দাম হচ্ছে বাংলাদেশের থেকে দাম কম বুঝছেন আমি জার্মানিতে থাকি দুধ ডিম কলা আর রুটি খাওয়ার কোনো অভাব নাই এখানে হ্যাঁ মানছে মানে যদি এই দেশে কেউ না খায় মরতে পারবে না না খায় যদি এই দেশে কেউ মরে তাহলে আমি মানে অবা এমন অবাক খবর যে এটা কি এটা কি হয়েছে এটা কিভাবে সম্ভব জার্মানিতে এবং শুধু জার্মানি না ইউরোপের অনেকগুলো দেশে না খায় কোনো মানুষ মরে না কারণ হচ্ছে এই দেশে যে মানে আপনার যে বেসিক যে খাবারগুলা বা বেসিক যে জিনিসগুলা সেগুলা সরকার প্রোভাইড করে আপনাকে আপনি একেবারে অথর্ব যদি হন আপনি যদি প্রতিবন্ধী হন আপনি যদি বুড়া হন ও আত্মীয় স্বজন কেউ নাই নব্বই বছর বয়স তাহলে সরকার আপনাকে বেসিক যে জিনিসগুলা সেগুলো আপনাকে প্রোভাইড করবে এই যে মাসে ছত্রিশ পার্সেন্ট আমরা ট্যাক্স দিই ছত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট এটা দিয়ে এটা চলে ঠিক আছে আর বছরে আড়াই পার্সেন্ট ট্যাক্স এটা দিয়ে ভাই কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না গণিমতের মাল ছাড়া কোনো সরিয়া ভিত্তিক কোনো ইসলামী রাষ্ট্র চলতে পারবে না কারণ ওই গণিমতের মালটাই হচ্ছে ইসলামী সরিয়া রাষ্ট্রের মূল চালিকা শক্তি এই আড়াই পার্সেন্ট বছরে আড়াই পার্সেন্ট জাকাত এর দেবে কিছু যাবে আসবে না এটা একটা ফালতু একটা জিনিস মানে কোনো উপকার হবে না ভাই কোন উপকার হবে মানে আপনি তো মানে ইয়াই করতে পারবে মানে সরকার না দেওয়ার থেকে একদম না দেওয়ার থেকে উপকার হবে 2% এর উপকার হবে হ্যাঁ আপনি যদি 1% দেন তার থেকে 2.5% বেশি উপকার এটা ঠিক আছে এটা উপকার হবে এছাড়া তো কোনো উপকার দেই না 2% ট্যাক্স দেয়া 2.5% ট্যাক্স আপনি কিভাবে দিয়ে চালাবেন ইসলামিক খেলাফতগুলো কিভাবে চলতো মূলত তাদের চালিকা শক্তি কি ছিল তাদের মূলত চালিকা শক্তি ছিল হচ্ছে আপনার এই গনিমতের মাল লুণ্ঠন ডাকাত নবীর ডাকাত ডাকাত সদস্য ছিল সব নোবেল পাইলো আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস সেও একটা নোবেল পাইছে সে যদিও অর্থনীতিতে পাইনি শান্তিতে পাইছে কিন্তু মানে অমর্ত সেন তো নোবেল পুরস্কার পাইছে এটা তো শুনছেন আমাদের বাংলাদেশের ছেলে বড় 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 তারা তো বলতো অন্তত যে এই সমস্ত অর্থনীতি সব বাদ দিয়া চলো আমরা ওই যে ইসলামের আড়াই পার্সেন্ট বছরে আড়াই পার্সেন্ট টাইক্সইটা চলে যাই ওইটাতে চলে গিয়া আমরা তাইলে তো মনে করেন এরকম তত্ত্ব তো একটা অর্থনীতিবিদ দিত তাই না জি জি এরকম কি পাইছেন আপনি কোনো মানে বিরাট অর্থনীতিবিদ সে এরকম একটা অর্থনৈতিক মডেল তৈরি করছে এবং এটা দিয়ে একটা শহর চলতে চলতেছে আড়াই পার্সেন্ট ট্যাক্স দিয়ে এরকম কি আছে দুনিয়াতে কোথাও না আমি দেখি নেই তাহলে ওই যে মানে তাহলে কেমন হবে ভাই তাহলে তো আমার আপনাকে দেখায় চালায় দেখাতে হবে আড়াই পার্সেন্ট বছরে আড়াই পার্সেন্ট দিয়া রাষ্ট্র ভাই সরকারই তো চলবো না সরকারের মন্ত্রীদের বেতন দিয়েই তো শেষ হয়ে যাবো টাকা তখন ইয়া কি করবেন আর উন্নতি টন্নতি কি করবেন দেশের উন্নতি কেমনে করবেন সরকারি অফিসার মানে বিভিন্ন ধরনের স্কুল কলেজে বেতন টেতন দিয়ে বেতনই তো আপনি পুষাইতে পারবেন না স্কুল কলেজের বেতন দিতে পারবেন কেমন সেনাবাহিনীর বেতন দিবেন কোথ থেকে মানে অস্ত্র শস্ত্র কিনবেন কোথ থেকে সেনাবাহিনীর তো অস্ত্র শস্ত্র লাগে পুলিশ পালবেন কোথ থেকে ওদের বেতন টেতন দিবেন কোথ থেকে এই আড়াই পার্সেন্ট বছরে আড়াই পার্সেন্ট দিয়ে সবই চলবো ভাই আবার গরিবরাও দিবেন ভাই এটা কি মানে আল্লাহ পাঠাইবো নাকি এখানে সবই চলবে অন্য কোন খাত থেকে আরো ইয়া করবে আয় করবে অন্য কোন খাত থেকে সেই খাতগুলো সেই খাতগুলো কি কি খাত আছে ইসলামে আছে কিনা আমি জানি না সঠিক ভাই তাইলে ভাই আপনি ভট করে বলে উঠলেন অন্য খাদ দিয়ে করবে এটা কি জন্য বললেন যদি আপনি নাই জানেন এটা ছাড়া আর কোন খাত আছে তাহলে কি কোন জ্ঞান বুদ্ধিতে বলেন অন্য খাত থেকে সেটা ব্যয় করা হবে

অন্য আর কি অন্য কোন খাদ আছে এরকম তো নাই অন্য কোন খাদ আছে এরকম তো ইয়ে জানেও না হাবি এটা প্রপোজাল দিলেন ওই তো নিজেও জানে না ইভেন আমিও জানি না এরকম কোনো খাত আছে কিনা ইসলাম জাস্ট মুখে একটা কথা বলতে হবে যেটা বলে দিচ্ছে আর যদি আর যদি বলে না আসি ভাই যে অন্য অন্য খাত আছে তাহলে তো যাকাত যে ইয়া না সাফিসিয়েন্ট অফ না এটাই তো প্রমাণিত হয়ে গেল হ্যাঁ অ-ইসলামিক কোন খাত থেকে যদি আমরা মানে রাষ্ট্র চালাই যেটা ইসলামে নাই সেরকমের কোন একটা খাত থেকে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি মনে করেন গনিমতের মাল আমরা নিতেছি না যাকাতও আমরা নিতেছি না অন্য খাত থেকে ট্যাক্স থেকে আমরা যদি রাষ্ট্র চালাই তাহলে তো ট্যাক্স দিয়েই রাষ্ট্র চালানো যায় তাহলে আমরা আমার মানে ওই গনিমতের মাল আর দেখা যাচ্ছে যে এটা সাফিসিয়েন্ট না এটা এটাই অ্যাপপ্রোপ্রিয়েট না এটা দ্বারা রাষ্ট্র চলবে না

ওদের ওদের যে ইয়া আছে হজ ব্যবসা হজ ব্যবসা তো বিরাট ব্যবসা উই হজ ব্যবসার কারণে ওদের ইকোনমি চলে যাবে ঠিকই থাকবে যাকাত জোকাত না নিলেও ঠিকই থাকবে ওই হজ ব্যবসা যতদিন আছে ততদিন ওদের ইয়া চলবে আর এরপরে আবার তেল আবিষ্কার তেলের কারণে তো এখন ওদের বাম্পার তাই না কিন্তু অন্য কোন দেশ যেখানে তেল নাই যেখানে প্রাকৃতিক সম্পদ কম এবং মানুষ বেশি সেখানে তো জাকাত দিয়ে যাকাত দিয়ে দেশ চালানো যায় ভাই ইকোনমিতে ধরেন একটা ইয়া যদি ধরেন কয়েকটা গ্রুপ যদি ধরেন অনেক বড় লোক এবং তাদের কাছেই সমস্ত হচ্ছে ব্যবসা ওই থেকে আপনি আপনি ট্যাক্স সারা বিলাইটাও থাকেন আমার মনে হয় না আমি 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 কোনো ইকুয়েশন দেখি না যে ওইটা দ্বারা আপনার সৌদির ইয়ে দ্বারা চলবে মানে সৌদির অর্থনৈতিক অবস্থা চলবে পনেরো পার্সেন্ট না করে যদি দুই পার্সেন্ট করেন আমি আমি মোটেও সেটা মনে করি না যে দুই পার্সেন্ট দিয়ে তাদের কোনো ইয়ে চলবে কিন্তু এখানে এই হাবিবুল সাহেব আপনি যদি ইউরোপের ইকোনমিক সিস্টেম সম্পর্কে একটু পড়ালেখা করেন চলতো আসিফ ভাই এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন একটু ইয়া করেন যদি চলতো তাহলে কি সৌদির বাদশারা এটা প্রপোজ করতে না যে তাদের নিজেদের ট্যাক্সে টাকা কম করে যা ওনলি 2% তাদের শেষ হয়ে যেত হাবিবুল সাহেব আপনি যদি এই জিনিসটা একটু মানে পড়েন যে মানে ইউরোপে একজন অনেক অত্যন্ত ধনী যারা ব্যক্তি তাদের কি পরিমাণ ট্যাক্স দিতে হয় তাদের অনেক সময় 60% ট্যাক্স দিতে হয় যা তারা যে টাকা আয় করে তার 60 ভাগ একশো ভাগের ষাট একশো টাকা ইনকাম করলে ষাট টাকা তারা ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হয় তাদের হ্যাঁ এরকম আছে যারা অনেক হ্যাঁ এখানে রাষ্ট্রীয় যারা অনেক টাকা ইনকাম করে যারা বিলিয়নিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার তাদের একদম এক্সট্রিম লেভেলে ট্যাক্স দিতে হয় অনেক বেশি টাকা তাদের ট্যাক্স দিতে হয় কারণ এখানে একটা এই যে বড় বড় যারা অর্থনীতিবিদ আছে তারা এই সমস্ত বিষয়ে গবেষণা করে দীর্ঘদিন গবেষণা করে এই জিনিসগুলা বের করছে এই পদ্ধতিগুলা বের করছে কিভাবে একটা সমাজের সব মানুষের সব মানুষ যেন খেয়ে পরে বাইচে থাকতে পারে বাসা টাসা নিয়ে ফ্যামিলি টামিলি নিয়ে যেন বাইতে থাকতে পারে সেইটার ইকোনমিক কাঠামো তারা তৈরি করছে আর আপনি আমাদেরকে সেই সাড়ে চোদ্দশো বছর আগের একটা আরব দেশের একটা মুরুক্ষ একটা গণিমতের মাল ভোগকারী একটা শিশু দর্শকের একটা ইয়ানি আসতেছেন আ বছর আড়াই পার্সেন্ট ট্যাক্স দেওয়া চলবে ভাই কিভাবে সম্ভব এত বড় বড় পণ্ডিত অর্থনীতি অর্থনীতির এত বড় বড় পণ্ডিত ছাড়া হাজার শত শত বছর মাথা কামায়া ওরা একটা ইকোনমিক সিস্টেম খারাপ করছে

আর ভাই আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে আপনি আবার ব্যাক করবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে হাবিবুল সাহেব আপনাকে বিদায় জানালাম ভালো থাকেন আবার পরে নিশ্চয়ই কথা হবে